সুপ্রিয় 2021 ব্যাচ এবং সেকেন্ড টাইমার গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দিব বন্ধুগণ আজকের এই ভিডিওর মাধ্যমে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেটটি দেখব সো লেটস এনজয় তার আগে একটি কথা তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ধন্যবাদ 2021 ব্যাচ শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার বিভাগ পরিবর্তনের জন্য আলাদা ইউনিটের পরীক্ষার দাবিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি চেয়ারম্যানকে স্মারকলিপি দিয়েছেন ভর্তির ছোড়া বুধবার 27 এপ্রিল ইউজিসি কার্যালয়ে এই স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা স্মারকলিপিতে শিক্ষার্থীরা জানান 2020-21 শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা গুচ্ছর বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে দিয়ে অতিক্রম করেছে সেই ধারাবাহিকতাকে কিছুটা রোধ করার জন্য ইউজিসি ও গুচ্ছ কমিটির আলোচনা বেশ কিছু পরিবর্তন এসেছে কিন্তু অনেক পরিবর্তনের মাঝেও লাখো শিক্ষার্থী প্রাণদাবি গুচ্ছ বিভাগ পরিবর্তনের আলাদা ইউনিট বহাল তহবিলের উপেক্ষিতই রয়েছে এমন অবস্থায় বিভাগ পরিবর্তনের উপস্থিতি নেওয়া লাখো শিক্ষার্থী গত বছরের ন্যায় আবারও 22টি বিশ্ববিদ্যালয়ে একটি আসন হারানোর সংখ্যায় পতিত হয়েছে তারা জানান গত বছর বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তন করতে পারত বিজ্ঞানের বিষয়াবলী পরীক্ষা দিয়ে বিভাগ পরিবর্তনের ফলে প্রাপ্ত বিষয়সমূহ হল আইন ইংরেজি লোক প্রশাসন অর্থনীতি প্রভৃতি কিন্তু আমাদের প্রশ্ন হলো এই বিষয়গুলিতে পড়তে গেলে একজন ছাত্রকে পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান কিংবা গণিত এর মাধ্যমে কেস মেধা যাচাই করতে হবে এর বিষয়গুলোর জন্য বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান বা বুদ্ধিমত্তা আইসিটি বিষয় পরীক্ষা নেওয়াটাই যুক্তিযুক্ত গুচ্ছ পরীক্ষায় যুক্ত হওয়ার পূর্বে বর্তমান গুচ্ছ অধিভুক্ত সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোতে বিভাগ পরিবর্তনের জন্য আলাদা একটা ইউনিট থাকত এছাড়া গুচ্ছভুক্ত ছাড়া যে বিশ্ববিদ্যালয়গুলো ডাবি রাবি চবি জাবি বিউপি বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলোতে বিভাগ পরিবর্তনের ইউনিট পরীক্ষা নেওয়া হচ্ছে তাহলে গুচ্ছের মতো বড় পরিসরের এক পরীক্ষায় কেন বিভাগ পরিবর্তনের জন্য আলাদা ইউনিট রাখা হবে না এটি পরীক্ষার্থীদের সাথে এক ধরনের বৈষম্য শিক্ষার্থীরা আরো জানান 2020-21 শিক্ষাবর্ষের গুচ্ছে বিভাগ পরিবর্তন অর্থাৎ ক ইউনিটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেক আসন ফাঁকা ছিল এর পেছনে কারণ কিন্তু বিভাগ পরিবর্তন ইউনিট যুক্ত না করে বিভাগ পরিবর্তনের বিষয়গুলোকে ওই ইউনিটে যুক্ত করা যারা ক ইউনিট পরীক্ষায় অংশ নিয়েছেন তাদের মধ্যে প্রায় 80% পরীক্ষার্থী ছিলেন বিজ্ঞান বিষয়ে পড়ালেখার পক্ষে যার ফলে এমনটি হয়েছে তো বন্ধুরা এই ছিল 2021 ব্যাচ গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ধন্যবাদ